হ্যালো গাইস ওয়েলকাম ব্যাট বাই চ্যানেল আনকাসুজা আরদিয়া ভুরিভোজের একটা নতুন এপিসোড তোমাদের সবাইকে স্বাগত এবছর আমরা চেষ্টা করছি রেস্টুরেন্টের পাশাপাশি তোমরা যদি একদিনের জন্য একদম কলকাতার কাছাকাছি নিরিবিলিতে এখান সময় কাটাতে চাও সমস্ত কলকাতার কোলাহল এই হইহট্টগোল থেকে দূরে একদম নিরিবিলিতে তারই একটা সুন্দর ইনফরমেশন নিয়ে চলে এসেছি আমরা আজকে চলে এসেছি কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে নতুন খোলা একটা রিসোর্ট রিসর্ট এর নাম দেখো ঈশানি রিসর্ট এই রিসর্টে তোমরা রুম বুক না করেও কিছুক্ষণের জন্য এসেও ঘুরে যেতে পারবে রুম বুক করেও একদম সারা দিনের মজা নিতে পারবে তার পাশাপাশি এই পুজোর চার দিন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী দশমী তোমরা দুপুর বেলার লাঞ্চে ল্যাভিস কাইন্ড অফ আনলিমিটেড বুফের মজাও কিন্তু নিতে পারবে ঈশানি রিসর্টটা হচ্ছে কলকাতা থেকে এক ঘন্টা দূরত্বে ঘটক পুকুরে ঘটক পুকুর রাজেন্দ্রপুর এটা হচ্ছে তোমার সাউথ চব্বিশ পরগনা সাইন্স সিটি বা টাউন থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে ওই দিকটা তোমার বাসন্তি হাইওয়ে রয়েছে তার থেকে তোমার এক দু মিনিটের হাঁটা পথা হচ্ছে দেখো ঘটক বাজার তোমরা এখানে বাসে করে বা গাড়ি করে এসে এই যে টোটো বা অটো আছে এটা ধরে কিন্তু ডাইরেক্ট তোমরা ইশানি রিসর্টে চলে আসতে পারবে আর চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর ধান ক্ষেতের মধ্যে দিয়ে একদম উল্লাল লাল্লা উল্লাল লাল্লা করতে করতে তোমরা লং ড্রাইভের মজা নিতে নিতে চলে আসবে এই রিসর্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা চেক করলে পরে পেয়ে যাবে যে সিরিজের আজকে ড্রেসটা বলো কেমন হয়েছে একটা সুন্দর টপ পরেছি নতুন জিন্স কেমন লাগছে আজকে আমাকে বলে কমেন্ট করে জানা অনেক মজা করব ঘুরিয়ে ঘুরিয়ে সব ডিটেলস দেখাবো ডে আউট প্যাকেজের ইনফরমেশন দেবো পুজোর বুফেরও ইনফরমেশন দেবো তার সাথে কিভাবে নাইট স্টে করবে মজা করবে সব ইনফরমেশন পেয়ে যাবে সুতরাং ভিডিওটা পুরো দেখো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই করো আমার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট সুজা হচ্ছে ঈশানি রিসর্ট এর বাইরের গেটটা দেখো সোনার কেল্লার মতো দেখতে পুরো গেটটা করেছে গ্রাম্য পরিবেশের মধ্যে আধুনিক থিম দিয়ে সাজানো একদম বাউন্ডারি দিয়ে একদম ঘেরা আর প্রচুর গাছপালা পুরো গ্লাস দিয়ে একদম সাজানো দেখো রুম গুলো ওইটা হচ্ছে রিসেপশন চলো রিসেপশন এরিয়াতে এবার আমরা যাই সিনে ঢুকতেই দেখো আমাদের সামনে একদম ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে একদম ঠান্ডা ঠান্ডা আমপান্না চলো ট্রাই করি লং করে এসে এরকম রোদের মধ্যে ঠান্ডা ঠান্ডা না গলাটাকে পুরো শান্ত করে দিচ্ছে রিসেপশন এরিয়াটা তোমরা রিসর্টে ঢুকে একদম চেক ইন চেক আউট এখানেই হবে তোমরা যদি ডে আউট করতে চাও তার ডিটেলস কিন্তু সব এখান থেকে হবে তোমরা যদি এই রিসর্টে নাইট স্টে করো তাহলে কিন্তু তোমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি পাবে আর এখানে ব্রেকফাস্ট কিন্তু বুফে সেট থাকে ওই যে দেখো পুরো বুফে সেট আপ একদম করা রয়েছে আর এটা দেখছো এই যে বড় লম্বা পোর্শনটা পুরো রয়েছে হলের মতো এটা হচ্ছে ব্যাংকুয়েট হল এই ব্যাংকুয়েট হলেই কিন্তু প্রতিদিন এই ব্রেকফাস্ট বুফে সেট আপটা থাকে তোমরা যদি এখানে নাইট স্টে করো তাহলে কিন্তু এই ল্যাভিশ কাইন্ড অফ এত বড় বুফেটা তোমরা এনজয় করতে পারবে ব্রেকফাস্ট বুফের টাইমটা হচ্ছে সকাল আটটা থেকে বেলা দশটা অব্দি জানো আমি যেহেতু নাইট স্টে করতে পারবো না সেই জন্য রিসর্টে ঢুকে একদম সবার আগে ব্রেকফাস্ট বুফে তো আমরা অ্যাটাক করব ওয়াটারমেলন জুস একদম ঠান্ডা ঠান্ডা অ্যাপেল ভিনিগার ভিনিগারের মধ্যে এরকম অ্যাপেল গুলোকে পুরো ডিপ করা রয়েছে একদম রয়েছে সাজানো টোস্টার রয়েছে টোস্টারে দিয়ে একদম গরম গরম টোস্ট করে বাটার দিয়ে জ্যাম দিয়ে তোমরা কিছু এনজয় করতে পারবে লুচিও রয়েছে গরম গরম লুচি লুচির সাথে খাওয়ার জন্য জন্য রয়েছে কিন্তু ঘুগনি এই যে দেখো ঘুগনি রয়েছে মটর ফটর দিয়ে তোমার পোহা একদম দেখো চিড়ে দিয়ে তার সাথে সবজি দিয়ে বাদাম দিয়ে বিনস দিয়ে একদম ঝরঝরে পুরো পোহা রান্না ব্রেকফাস্টে তো আন্ডা ছাড়া মানে কি বলবো ভাবাই যায় না এখানে ডিম সেদ্ধ রয়েছে তোমরা যদি চাও পোজ বা অমলেটও কিন্তু পেয়ে যাবে ওটা অর্ডার করে দেবে তোমাদের টেবিলে সাথে সাথে দিয়ে দেবে দেখো সেমাই রয়েছে এবং কাজু ঠাজু কেশর দেওয়া একদম মানে কিন্তু টি কফির অপশন রয়েছে এই যে কফি পাউডার রয়েছে এখানে টি রয়েছে আর এখানে মিল্ক রয়েছে হট মিল্ক যেখানে তোমরা কফি দিয়ে কিন্তু এনজয় করতে পারো ওয়াটারমেলন জুসটা ট্রাই করব ফ্রেশ ওয়াটারমেলন জুসের মধ্যে কোন রকম সুগার ওয়াটার কিছু ইউজ নেই চলো জ্যামটা দিয়ে ট্রাই করি ব্রেডার জ্যাম সবসময় ভালো লাগে মিষ্টি মিষ্টি সাথে এরকম তোমার অমলেট রয়েছে অনিয়ন দিয়েছে টমেটো দিয়েছে দিয়ে পুরো করেছে ঝাল ঝাল লঙ্কা রয়েছে ভেজি কাইন্ড অফ অমলেট ঝরঝরে পোহা বাদাম দেওয়া রয়েছে গাজর ঠাজর সব দেওয়া রয়েছে সর্ষে ফোড়ন দিয়ে পোহাটাকে দিয়ে একটু সবজি দিয়ে করেছে এই পাতা ফ্লেভার ভেরি রাইট খেতে একদম রাইট একটু মানে লুচি ছেড়ে নিলাম দেন এই যে ঘুগনি রয়েছে আলু দিয়ে মটর দিয়ে চলো পেঁয়াজ টেঁয়াজ রসুন টসুন দিয়ে করেছে ঘুগনিটা ভালো খেতে এত রকমের অপশন কি বলবো অমলেট খেয়েছি এবার সেদ্ধ খাবো সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডার ব্রেকফাস্ট এই দেখতে পাচ্ছো এত কিছু আয়োজন লাঞ্চে কি হবে আমি শুধু সেটাই ভাবছি একটু ফ্রুটস খাই

আহা! গরম গরম কফি ফাটাফাটি ব্রেকফাস্ট একদম বাটার ব্রেড রয়েছে এটা দিয়ে পোস্টার মধ্যে ভালো করে মাখু মাখু করে নিয়ে দেন বাই মজাদার মজাদার গেট থেকে ঢুকেই দেখবে এরকম গণপতি বাপ্পার একদম মূর্তি রয়েছে এখানে ফুল ঠুল রয়েছে একদম গণপতি বাপ্পা মরিয়া গণপতি বাপ্পা মরিয়া প্রচুর মতো করা রয়েছে আই লাভ ইশানি আজ পালা দিয়ে একদম সাজানো আর এই পুকুরটা দেখছো এখানে কিন্তু ফিশিং হয় তো আমরা ফিশিং এরও কিন্তু মজা নেব এই রিসর্টে কিন্তু একটা চিলড্রেন্স পার্কও রয়েছে দেখো এখানে দোলনা রয়েছে একদম আমার ফেভারিট দোলনা ডিডিং 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 Tengok, 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 tumra Boleh tunggu lah, <laughs> dulbe. ফটোশুট করবে একদম মজা মজা বাতাবি লেবুর গাছ রয়েছে এরকম বড় বড় বাতাবি তোমার ফলে রয়েছে দেখো বিভিন্ন রকম ফলের গাছ ফুলের গাছ দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো এত নিরিবিলি এত সুন্দর কি বলবো মুসম্বি লেবুও রয়েছে দেখেছো সুন্দর ফুল ফুটে রয়েছে কি ফুলের গাছ কি জানে এটা বুঝতে পারছি না দেখি কিরকম বক ফুলের মতো মনে হচ্ছে যেটা আমাদের বাড়িতে তোমার বড়া ঠরা খায় না বেসন দিয়ে চুবি ওইরকম দেখতে দেখে মনে হচ্ছে বকফুলের গাছ মনে হচ্ছে পেয়ারা গাছও রয়েছে এই যে ছোট ছোট দেখো পেয়ারা হয়েছে দেখে কামরাঙ্গা রয়েছে কি সুন্দর স্লিপটা দেখেছো পুরো জিরাফ একদম জিরাফ টাইপের মডেল করে পুরো স্লিপটা করা হয়েছে রাক্ষস আর রাক্ষসী বলছে আয় আমার দোলায় দুলবি আয় আমি কিন্তু স্লিপও রয়েছে মানে বাচ্চারা এসে চাপবে আর আমি তো বড় বাচ্চা ধেরে বাচ্চা আমিও চাপবো নামছি স্লিপটা একদম ভূ মজাটা রিসোর্ট এ কিন্তু একটা ফাটাফাটি বড়সড় পুল রয়েছে দেখো খালি একদম হিউজ পুল একটা ডেপ্থ রয়েছে যেখানে তোমরা বড়রা আর কি এখানে করতে পারবে আর বাচ্চাদের জন্যও কিন্তু এরকম একটা ছোট্ট টাইপ রয়েছে দেখো এটা ডেপ্থ কম রয়েছে তো এখানেও একদম মজা হয় আন ঠান বাজ্য তার সাথে ডিস্কোর মজা নিয়ে একদম সুইমিং পুলে এ সত্যি হবে একদম এই সুইমিং পুল টা কিন্তু সকাল দশটা থেকে রাত্রির আটটা অব্দি তোমরা এখানে এনজয় করতে পারবে এখানে কিন্তু নরমাল এই সমস্ত ড্রেস করে কিন্তু জলে নামতে পারবে না সিনথেটিক ড্রেস পরে নামতে হবে তোমরা যদি ক্যারি করো নিজেরা সেটা পরে নামবে নইলে পরে এখানে কিন্তু ভাড়া পাওয়া যায় সেই ড্রেস করে তোমরা এখানে নামবে তুমি এনজয় করার টাইমে কিন্তু কোনো খাওয়ার ফুড বা ড্রিঙ্কস কিন্তু এখানে অ্যালাউ নয় ওকে আমরাও কিন্তু খুব তাড়াতাড়ি সুইমিং পুলে নামবো এই ড্রেস তো নামা যাবে না ড্রেস টা চেঞ্জ করে একদম ঝাঁপ মারবো ঝাল বড় কিন্তু এরকম ওপেন স্পেস রয়েছে লনের মতো যেখানে কিন্তু তোমরা ক্রিকেট খেলতে পারবে বা কোনো ইভেন্ট রাখতে পারবে এখানে বড় একটা মঞ্চের মতো করা রয়েছে যেখানে কোনো অনুষ্ঠান বিয়ে রিসেপশন সব কিছু কিন্তু এই গার্ডেনটার মধ্যে হতে পারবে এখানে দেখো চেয়ার চেয়ার রয়েছে এখানে দেখো বসার জায়গাও রয়েছে পুরো একদম লাইন দিয়ে ঘুরিয়ে এই রিসোর্ট কিন্তু টোটাল একুশ খানার রুম পেয়ে যাবে সেখানে তিনটে ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে কটেজ মধ্যে রয়েছে কটেজ ক্যাটাগরি একটা হচ্ছে ডিউলাক্স ক্যাটাগরি আর একটা হচ্ছে সুপার ডিউলাক্স ক্যাটাগরি তিনটে কাটাগারি রুম গুলো চলো একটু দেখে একটা করে এক্সাম্পল হিসাবে চলো 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 পুকুরের একদম সামনেই রয়েছে দেখো কটেজ গুলো পরপর পুরো একদম কটেজ গুলো সাজানো রয়েছে তোমরা কটেজ থেকে কিন্তু সুন্দর একটা রিসর্ট এর ভিউ পাবে এই লম্বায় পরপর কিন্তু ছখানা তোমরা কটেজ পেয়ে যাবে কাঠের একদম চেয়ার রয়েছে এরকম সুন্দর নকশা করা রয়েছে চেয়ার গুলো হচ্ছে দেখো পুরো রুমটা সুন্দর একদম মডার্ন এমিনিটিস দিয়ে সাজানো এখানে তোমার টিভি রয়েছে বড় একটা কিং সাইজ বেড রয়েছে একদম পুরো কাঠের সুন্দর পুরো কাজ করা বেড গুলো চেয়ার টেবিল রয়েছে মিরর রয়েছে এখানে একটা মিরার এর উপর একটা লাইট রয়েছে সুন্দর একদম ফল সিলিং ফ্যান চলছে এদিকে এসি রয়েছে এখানে একটা ল্যাম্প রয়েছে হাটের দু পাশে কিন্তু দুখানা টেবিল দেওয়া রয়েছে এই রুমটার মেন হাইলাইটেড হচ্ছে দেখো এই বিশাল বড় গ্লাস জানলাটা এটা হচ্ছে ওয়াশরুম এখানে দেখো ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এদিকে তোমার কল রয়েছে ওদের শাওয়ার রয়েছে ওইদিকে গিজার আছে বেসিন রয়েছে মিরার রয়েছে হা সব থেকে সুন্দর হচ্ছে এখানে বসবে বসে বসে প্রকৃতি দেখবে কি রোম্যান্টিক একটা ভাইবস বলতো এই রুমটাতে তোমরা কিন্তু দুজন থাকতে পারবে এই রুমটা তোমরা যদি নাইট স্টে করো প্রাইস পড়বে কিন্তু পঁচিশশো টাকা আর যদি তোমরা ডে আউট এর জন্য রুমটা নাও তাহলে প্রাইস পড়বে কিন্তু বাইশো টাকা এই রুমটাতে কিন্তু দুজনের বেশি তোমরা থাকতে পারবে না এবার চলে এসছি আমরা নেক্সট ক্যাটাগরি এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রয়েছে এখানে কিন্তু বড় একটা কিং সাইজ এর বেড পেয়ে যাবে দুটো চেয়ার রয়েছে একটা এরকম টেবিল রয়েছে টিভিটা ওপরে ফল সিলিং করা দুখানা বড় বড় একদম পাখা রয়েছে আর এইদিকে তোমার এসি রয়েছে এখানে একটা লাইট আর এই হচ্ছে দেখো একটা মিরার রয়েছে যেখানে আমাকে দেখা যাচ্ছে বড় একটা ব্যালকানি রয়েছে আর বড় একটা গ্লাস জানলা যেখান দিয়ে সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে রিসর্ট এর মিনি ফ্রিজ অল কোল্ড সব রাখতে পারবে ইলেকট্রিক কেটল রয়েছে ইনস্ট্যান্ট টি এর সব সরঞ্জাম রয়েছে আর বড় ওয়ার্ড্রপ রয়েছে তোমাদের লাগেজ রাখার জন্য ডিলাক্স রুম এর হচ্ছে এটা ওয়াশরুম যেখানে তোমরা কিন্তু বাথটাব পাবে ইয়েস ডিলাক্স রুমে কিন্তু তোমরা এরকম একটা বাথটাবের মজাও নিতে পারবে এখানে তোমার কোমোড রয়েছে ওয়েস্ট পাওয়ার রয়েছে কল আর এখানে বেসিন আর এই হচ্ছে তোমার মিরর গিজার ও রয়েছে এই ডিলক্স রুম প্রাইস হচ্ছে নাইট স্টে করলে ডবল ফোর এইট আর যদি তোমরা ডে আউট করো এখানে তাহলে প্রাইস পড়বে কিন্তু থ্রি মেইনলি এখানে দুজন থাকতে পারবে আর যদি এক্সট্রা পার্সন থাকো তাহলে কিন্তু এডজাস্ট করে শো তাহলে আটশো টাকা আর বেডিং নিলে কিন্তু এগারোশো টাকা বাট আমরা নেক্সট ক্যাটাগরি চলে এসেছি এটা হচ্ছে সুপার ডিউলক্স ক্যাটাগরি বিশাল বড় একটা রুম এখানে দুখানা কিন্তু কিং সাইজ বেড রয়েছে এরকম বড় বড় দেখো কিং সাইজ বেড রয়েছে দেখো চারজন থাকতে পারবে এখানে দুজন শুতে পারবে এখানে দুজন শুতে পারবে কিন্তু বড় সোফা রয়েছে সাথে এরকম একটা টেবিল রয়েছে দোকানের চেয়ার পাতা রয়েছে টিভি রয়েছে আর এই যে দেখো ফ্রিজ রয়েছে ইলেকট্রিক কেটল রয়েছে তোমার ইনস্ট্যান্ট কফি টি সব রয়েছে এখানে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে তোমার হেয়ার ড্রায়ার রয়েছে দেখো দেখো চার্জিং পয়েন্ট রয়েছে এখানে মিরর রয়েছে টেবিলের মতো করা রয়েছে ধরো ল্যাপটপ রেখে কাজ করতে পারো বা হচ্ছে তোমার চার্জিং হিসাবে চার্জ ফার্স্ট দিতে পারো তো সুপার ডিউলাক্স রুম গুলোর মেন হাইলাইটেড হচ্ছে দেখো এই ব্যালকানি গুলো মানে ব্যালকনি থেকে বেরোবে এরকম সুন্দর দেখো ভিউ পাবে এদিকে তোমার লেকের ভিউটা রয়েছে যেখানে বোটিং ফোটিং হয় পুরো এখানে পুরো রিজর্ট এর ভিউ গুলো কিন্তু পুরো পাবে সুপার ডিউলাক্স রুমটাতে তোমরা চারজন থাকতে পারবে সেটার প্রাইস পড়ছে কিন্তু ফাইভ ডাবল নাইন টু তোমরা যদি পাঁচজন থাকতে চাও তাহলে এক্সট্রা যে পার্সন থাকবে তাকে কিন্তু আটশো টাকা পে করতে হবে যদি তোমরা এক্সট্রা বেড নাও তাহলে কিন্তু এগারোশো টাকা পড়বে পুরো ফল সিলিং করা রয়েছে এখানে দুখানা ফ্যান রয়েছে আর যে এসি রয়েছে দুখানা ব্যালকনি রয়েছে এখান দিয়ে তোমরা সুন্দর ভিউ পাবে আর এখান দিয়েও কিন্তু তোমরা সুন্দর ভিউ পাবে হচ্ছে দেখো ওয়াশরুমটা একদম মডার্ন ফেসিলিটি দিয়ে পুরো সাজানো এখানে কোমোট রয়েছে ওয়াল হ্যাঙ্গিং গিজার রয়েছে আর এই যে তোমার শাওয়ার রয়েছে দেখো জ্যাকুয়ারের যে শাওয়ার গুলো আছে না অনেক অনেক দেখো চারিদিক দিয়ে কিন্তু তোমার জল পড়বে দারুণ একদম দেখো বেসিন রয়েছে হল রয়েছে আর একটা মিরর রয়েছে তোমরা যদি এখানে নাইট স্টে করো তাহলে কিন্তু এখানে জিম রয়েছে তোমরা কিন্তু জিম এখানে করতে পারবে এখানে দেখো দুটো সাইক্লিং রয়েছে ব্রেঞ্চ পেস্ট রয়েছে এদিকে টুইস্টার রয়েছে এই যে তোমার এখানে রয়েছে । তোমরা কিন্তু এই রিসর্টে জিমেরও মজা নিতে পারবে নাইট করবে জিম ইউজ করার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না বিভিন্ন রকম গাছপালার পাশাপাশি দেখো এখানে বসার জায়গা রয়েছে তোমরা এখানে বসে কিন্তু বিকেল বেলায় বা সন্ধে বেলায় বা সকাল বেলায় এখানকার পরিবেশের মজা নিতে পারবে তোমরা যদি এখানে ডে এর জন্য আসো রুম না নাও তাহলে এখানে দেখো কমন তোমার টয়লেট রয়েছে মানে কমন ওয়াশরুম রয়েছে জেন্টস এবং লেডিস এর জন্য বেসিনও রয়েছে তোমরা কিন্তু এইগুলো ইউজ করতে পারো পুরো রিসর্টটা জুড়ে কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম স্ট্রাকচার রয়েছে যেরকম আইলা বিশানি এরকম স্তম্ভ গুলো সব সাজানো দুপুর হয়ে গেছে এবার খিদের জন্য পেটটা উপরে চুচু করতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে যেখানে তোমরা লাঞ্চ এবং ডিনার এনজয় করতে পারবে চলে এসো তার পাশটা একদম টেবিল দিয়ে সোফা এই সাইড দিয়ে একদম কোজি কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স রয়েছে এটা তোমরা কিন্তু মোটামুটি তিরিশ জন বসে ফুড এনজয় করতে পারবে মানে দেখো মেনু কার্ড চলে এসেছে এখানে কিন্তু তোমরা ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব ধরনের অপশন এখানে পেয়ে যাবে তোমাদের যেটা ইচ্ছা ইচ্ছাবে তোমরা আলাকার থেকে নিতে পারো এছাড়াও কিন্তু এখানে তোমরা থালি পাবে দুটো থালি রয়েছে একটা হচ্ছে মহাভোজ থালি যেটা হচ্ছে আমার সামনে রয়েছে আর একটা হচ্ছে ভোজ থালি দেখো এখানে সুন্দর করে সাজানো রয়েছে এই দুটো থালির জন্য তোমাদের চেক ইন করে বারোটার মধ্যে কিন্তু অর্ডারটা করে নিতে হবে আর থালিটা কিন্তু লাঞ্চ টাইমে অনলি পাবে চলো তাহলে দেখে এই মহাভোজ থালিতে কি কি রয়েছে সুন্দর করে একদম সাজানো সেই তামার থালা বাটিতে একদম সাজিয়েছে অজ্জর একদম বাসমতি চালের ভাত তার সাথে একদম ঝুরো ঝুরো আলু ভাজা আর একটা এরকম বেঙ্গন ভাজাও রয়েছে আর এইখানটা দেখো স্যালাড রয়েছে শশা পেঁয়াজ শাক ভাজা বাদাম দিয়ে লঙ্কা করা তারপর রয়েছে মুসুর ডাল রয়েছে উপরে ধনে পাতা দেখতে পাচ্ছি ইউলো ডাল যেটা বলে আর এইখানে কিন্তু আলু পোস্ত মানে আলু ঝিঙে পোস্ত রয়েছে ওখানে রয়েছে দেখো সর্ষে পাবদা দেখেছে ইয়ম সর্ষে পাবদা হচ্ছে রুইয়ের কারি রয়েছে মানে রুই ফিশ কারি রয়েছে আর এইখানে রয়েছে টুরু লব সেটা হচ্ছে মাটন কষা পাপড় ভাজা তার সাথে আমের চাটনি আর এইখানে রয়েছে কিন্তু রসগোল্লা দু পিস এই হচ্ছে টোটাল তোমার মহা ভোজ থালি যেটা প্রাইস থাকছে কিন্তু সিক্স এটা হচ্ছে দেখো ভোজ থালি এটা একই আইটেম থাকছে যেগুলো আমরা মহাভোজে দেখালাম শুধু এটার ক্ষেত্রে দেখো মাটনটা সরে যাচ্ছে সেই জায়গায় খালি চিকেনটা অ্যাড হচ্ছে দু রকম মাছ কিন্তু যেদিন যেটা অ্যাভেলেবেল থাকবে সেই রকম পাবে ভোজ থালিটার প্রাইস থাকছে কিন্তু ফোর যেহেতু এটা পুজো সিরিজ করছে সেই ইনফরমেশন তো তোমাদের দিতেই হবে এখানে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন কিন্তু এই থালিগুলো পাবে না এই থালিগুলোর জায়গায় কিন্তু বুফে চলবে আনলিমিটেড বুফে যেটা লাঞ্চ টাইমে তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে এবং চার দিনে কিন্তু চার রকম মেনু থাকবে যেখানে প্রথমেই থাকবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর স্টার্টার্সে কিন্তু চার রকমের অপশন মানে দুটো ভেজ থাকবে দুটো নন ভেজ থাকবে আর মেন কোর্সের ক্ষেত্রেও কিন্তু যেরকম এখানে দেখছো ভাত ডাল মাছ তরকারি সেখানে ওরকমই পাবে ভাত পাবে ডাল পাবে মাছের আইটেম থাকবে মাটন থাকবে সবকিছু নিয়ে মোটামুটি বারো তেরোটার মতো কিন্তু মেন কোর্সেও তোমরা আইটেম পেয়ে যাবে যেরকম আমাকে থালিতে সাজানো দেখছো ওটা কিন্তু পুরো বুফেতে সাজানো থাকবে আর ডেসার্টের ক্ষেত্রে দেখো এরকম যেরকম আমাদেরকে চাটনি পাপড় সবকিছু দিয়েছে সেটা তো থাকবে আর এখানে ডেজার্টে যেরকম আমাদের দুটো রসগোল্লা দিয়েছে সেখানে তোমার রাজ রাজভোগ থাকবে মিহিদানা থাকবে ক্ষীর থাকবে এরকম তিন রকম ডেজার্ট পাবে আর থাকবে পান এই বুফেটার প্রাইস থাকবে কিন্তু নশো নিরানব্বই টাকা পার পার্সন দুর্গাপূজার এই বুফেটা কিন্তু চলবে একটা থেকে সাড়ে তিনটে অব্দি মানে যেরকম লাঞ্চ টাইমে হয় এই সময় এসে কিন্তু তোমরা রিজর্টে ঘোরাফেরা করে বুফেটা খেয়ে কিন্তু চলে যেতে পারো তাহলে এবার তাহলে থালিটা আমরা এনজয় করি থালিতে যে পোর্শনটা দেখছো এটা কিন্তু ওয়ান টাইম শাক নিয়ে নিলাম ভালো ভাতু দিয়ে ভালো করে মেখে নিলাম বাইট নরম কলমিটা রসুন টসুন দেওয়া রয়েছে বাদাম দেওয়া রয়েছে একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা ফেরন দিয়েছে পুরো সরষের তেলের রান্না গাজর টমেটো বিনস দিয়ে মানে সবজি দিয়ে এই যে দেখো গন্ধরাজ রাজ লেবু রয়েছে গন্ধ গন্ধরাজ লেবু দিয়ে দিলাম আলু ভাজা দিয়ে দেন বাইট ডালটার মধ্যে না ঘি দিয়ে করেছে নুনটা একদম ব্যালেন্স বেগুন ভাজা রয়েছে দেখো বেগুন একটু নিয়ে নিলাম দেন ভাতু দিয়ে ফাটাফাটি ব্যাপার এই তোমার ঝিঙে দেওয়া রয়েছে সবুজ সবুজ ঝিঙে সেরকম ছোট ছোট আলু রয়েছে ডাল দিয়ে নিয়ে বাইট আলু পেঁয়াজ পোস্ত গুলো ভালো করে ভেজে একদম পোস্ত টোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছে একদম একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ঝালটা কিন্তু পুরো কাঁচা লঙ্কার এই হচ্ছে দেখো রুই মাছের কারি ঠিক এত বড় রুই মাছের কারি পিঁয়াজ পুরো গ্রেভিটা দেখো ভালো করে ভেজে করেছে মাছটা নিয়ে বাইট পিয়াজ রসুন টসুন দিয়ে তার মধ্যে তোমার জিরে ধনেও দিয়েছে দিয়ে পুরো করেছে ভালো খেতে টমেটো ফমেটো দেওয়া রয়েছে এবারে শেষে পাবদা রয়েছে এখানে নিয়ে নিলাম পাবদা মাছ বেশি ভাজ নেই দিয়ে ভাতুটা দিয়ে দেন বাইট সর্ষে পোস্ত টক দই ইউজ করছে একটু টক টক লাগে ঝাল ঝালো একদম পুরো সর্ষের তেলে আলু জুড়ে ফোড়ন দেওয়া দারুণ দু পিস চিকেন থাকছে দু পিস চিকেন আর হচ্ছে তোমার গ্রেভি সফট দেখো চিকেন বাইট ঘোলে ঝুরে গুলো ফ্লেভারটা বেশি বেলাম এটা ভালো করে সেদ্ধ হয়েছে একদম চিকেনের মধ্যে ভালো একদম ফ্লেভার গেছে মশলা খুব বেশি পড়া ঝাল না তো মাঝখানে নल्ली নিহারিই রয়েছে পিস পিস ম্যাটন দু পিস ম্যাটন গ্রেভিটা দেখো যা তেলটা কি দারুণ ছেড়েছে বল্লাম আর মটন খুলে আছে এত সফট ম্যাটন দেখো ঠিক আছে মটন থেকে হাড়ি আলাদা হয়ে গেল তবেই হচ্ছে প্রপার ছেদ্ধ মানে ভাতু দিয়ে ট্রাই কষা কষা মাটন পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে রান্না মানে মাছের কোয়ালিটি খুব ভালো ছিল চিকেন মাটন দুটোরই কোয়ালিটি ভীষণ ডালা পাপড় দিয়ে আমের চাটনিতে দেখো কাজু কিশমিশ সব কিন্তু দেওয়া রয়েছে হম টক টকের টাইপের আমের চাটনিটা টক টক মিষ্টি মিষ্টি রসগোল্লা ট্রাই করে উপলক্ষে রিসের জমজমাট আমি থালিগুলো খেলামেস চেঞ্জ করে দেখো চলে এসছি সুইমিং পুলে এই রিসের সুইমিং পুল থাকে না সেখানে একটা মজাই আলাদা কিন্তু এরকম সুইমিং পুলের মধ্যে পা চুবিয়ে বসে থাক একটা আলাদাই কিন্তু মজা লাগে ঠান্ডা ঠান্ডা জল সুইমিং পুলে দেখো খেলার জন্য এরকম ব্যাট বল সবকিছু রয়েছে এরকম ভাবে ব্যাট বল তোমরা খেলতে খেলতে পারবে একদম পুলে ডান্স করতে 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 যাবে আমি তো সাঁতার ছাতার জানি না সেই জন্য এই দিকের নামবো না কেন এটা অনেক ডেপথ রয়েছে আমি ওই জন্য এখানে অল্প যারা সাঁতার ছাতার জানে না তাদের জন্য এটাই ঠিক আছে আমি এখানেই থাকবো রাতের বেলা শুনেছি ভীষণ মায়াবি একটা পরিবেশ হয়ে যায় তোমাদের সেটাও দেখাবো বাড়ি ফেরার আগে কিন্তু বিশাল বড় গো দেখো একদম 옷도 멀어 보이자 সন্ধে বেলা হয়ে গেছে ঈশানি রিসর্ট এর দেখো চারপাশে সব আলো জ্বলে গেছে একদম মায়াবী মোহময় লাগছে পুরো এই পুরো রিসর্ট কিন্তু আঠেরো বিঘা জমির মধ্যে সাজানো এখানে দেখো একটা ফাউন্টেন রয়েছে তোমরা কিন্তু ফাউন্টেন টার সামনে ছবিও তুলতে পারো বেশ একটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে কিন্তু একটা বড় লেক রয়েছে আর এখানে দুটো বোট রয়েছে যেখানে তোমরা বোটিং করতে পারবে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে সেই জন্য একটু দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে ঝিরি এই বৃষ্টির মধ্যে আমরা আবার বোটিং করবো এর মধ্যে উঠলাম একদম ড্র্যাগন মুখ ওলা বোট রয়েছে চলো বসি বাবারে বাবারে এই বোটিনটা নিয়ে কিন্তু তোমরা পুরো লেকটা ঘুরতে পারবে 20 মিনিট তোমরা যদি এই বোটটা নিয়ে লেকে ঘোড়ো মাত্র কিন্তু 30 টাকা 20 মিনিটটা তোমরা কিন্তু দুজন পাশাপাশি বসতে পারবে প্যাডেল করতে করতে বোট নিয়ে লেকে ঘুরতে কিন্তু ফাটাফাটি লাগে আর এই লেকের জলে কিন্তু প্রচুর মাছ ইভিনিং মানেই হচ্ছে চা এর তল্প লাগা তো এই চা خورদের চা তো মাস্ট আমার চা চাই ইভিনিং হয়ে গেছে তো এখানে দেখো চা নিয়ে নিয়েছি গরম গরম চা পুরো একদম ঢেলে নিলাম চায়ের সাথে খাওয়ার জন্য স্টার্টটা হচ্ছে এই ড্রামস অফ হেভেন এখানে দেখো এক প্লেটে ছ পিস ড্রামস অফ হেভেন রয়েছে মানে স্ন্যাক্স এর প্রচুর রকম আইটেম রয়েছে তোমার ড্রামস অফ হেভেন খেতে ইচ্ছা হচ্ছিল তো আমি এটা নিয়ে নিয়েছি ছ পিস রয়েছে এটা প্রাইস হচ্ছে তোমার টু সিক্সটি এরকম বড় বড় ড্রামস অফ হেভেন উপরে পুরো স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে গরম গরম চা মিল্ক টি একটু কড়ক 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 চা গার্লিক দেওয়া রয়েছে এদিকে তোমার স্প্রিং অনিয়ন দিয়ে পুরো এদিকে তোমার ফয়েল পেপারের স্টিকটা কভার করা চলো বাইকটা নেই হম প্রচন্ড ফ্লেভার ফুল পুরোটা চিকেন তার মধ্যে হালকা দিয়ে পুরো ফ্রাই করা সস টমাসো সস বিভিন্ন রকম সস দিয়ে পুরো টস করা একদম চটপাটা গার্লিকের ফ্লেভার টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ গুলো দেখো কি সুন্দর তোমার আর্ট করা রয়েছে ওয়াল আর্ট ফুলের চার পাঁচটা আলো জ্বলে গেছে তো দারুণ দেখতে লাগছে কিন্তু ভীষণ রোমান্টিক এখানে যে পুকুরটা দেখছো এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে তোমরা এখানে ফিশিং ও করতে পারবে এই যে দেখো ফিশিং করছে এই যে বসি দিয়ে দেখো মাছ ধরছে এখানে তোমরা যদি ফিশিং করতে চাও তোমরা কিন্তু ফিশিং করতে পারো এখানে ফিশিং করতে কোনো চার্জ লাগে না বাট যদি তোমরা কিছু মাছ ধরতে পারো সেই মাছের কিন্তু প্রাইস টা দিতে হবে মানে তোমরা প্রাইস আর কি কিনে নেবে তারপর এনজয় করবে আমরা অপেক্ষা করছি যদি কোনো মাছ ধরা পড়ে দেখো মাছের খাবার নিয়ে নিয়েছি বসিতে চল এবার মাছ ধরবো আয় মাছ আয় খেয়ে নে ধরে নিয়ে বসে রয়েছি একটাও মাছ আমাকে মাছ ধরা দিল না এখানে কিন্তু তোমরা আছে মৃগেল আছে কাতলা রয়েছে তেলাপিয়া রয়েছে রয়েছে সব ধরনের মাছ কিন্তু নাকি এটা এই যে দেখো তেলাপিয়া মাছ ধরা পড়েছে দেখেছ কি সুন্দর মাছটা দেখো কত বড় মাছ তেলাপিয়া মাছের ঝাল খেয়ে নেবো আমাদের সাথে রয়েছে ঈশানী রিসের বুকিং এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের ম্যাডাম তো ম্যাডাম আপনার নামটা পূর্ণমণ্ডল নমস্কার ওয়েলকাম টু ঈশানী রিসর্ট एग्জ্যাক্ট লোকেশনটা কি কিভাবে আসবে ফাইন সিটি থেকে 30 কিলোমিটারস লাগবে চেক ইন চেক আউট টাইমিং কি আছে চেকিং আমাদের চেকিং টাইম 11টা 11টা এএম চেকিং টাইম সকাল আর নেক্সট মর্নিং সকাল 10টা এম চেক আউট টাইম ডে প্যাকেজ যারা নিতে চায় সেটা কি রকম চেকিং টাইম সেম থাকবে চেক আউট টাইম 6 পিএম কি রকম প্রাইস আছে ডে প্যাকেজে ডে প্যাকেজে দুই রকম প্রাইস আছে যেটা একটা 2240 কটেজ আর সুইমিং সেপারেট আর আছে যার ডেল তিনশো ষাট সুইমিং অ্যাক্সেস থাকবে ফুডিং লজিং সেপারেট দুর্গাপুজোতে কি ফেসিলিটিস রয়েছে আপনাদের ম্যাম আমাদের যা রুম রেন্ট সেটা সেমই থাকছে সাত দিনের প্যাকেজ থাকছে সপ্তমী অষ্টমী নবমী দশমী নশো নিরানব্বই ওটা প্যাকেজ থাকছে প্লাস নশো নিরানব্বই টাকায় যে বুফে টা চলবে আনলিমিটেড বুফে চলবে আসানি রিসোর্ট এর কন্ট্যাক্ট নাম্বার যেখানে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনারা বুকিং করতে আপনাদের সুবিধা হবে সেই নাম্বারটা আপনাদেরকে শেয়ার করছি নাইন ওয়ান ফোর সেভেন ডাবল জিরো ফাইভ টিপল সেভেন ওকে থ্যাংক থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে যেহেতু রিসোর্টটা সেই জন্য দেখো আমরা একদম ডিনার করে বেরোতে পারছি সাধারণত এরকম কখনো হয় না আমাদের ইভেন স্ন্যাক্স করে চলে যেতে হয় বাট এওয়ার একদম ডিনার করে আমরা বেরোচ্ছি এখন ডিনারে নিয়ে নিয়েছি একদম চাইনিজ সেটা হচ্ছে ফ্রায়েড রাইস রয়েছে এটা তোমার এক চিকেন ফ্রায়েড রাইস এরকম একটা বোল পুরো ভর্তি যেমন লস অফ ভেজিটেবলস আমি দেখতে পাচ্ছি এটা প্রাইস কিন্তু মাত্র তোমার একশো টাকা আর এর সাথে নিয়ে নিয়ে নিয়েছি তোমার চিলি চিকেন এটা সেমি গ্রেভিতে নিয়েছি এখানে ছ পিস চিলি চিকেন রয়েছে এটা প্রাইস রয়েছে তোমার টু ফিফটি মানে যা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরামসে তোমরা দুজনে খেয়ে নিতে পারবে একটুখানি ফ্রাইড রাইস নিলাম পুরো গরম গরম ফ্রাইড রাইস ইয়েলো বেল পেপার রেড বেল পেপার গ্রিন বেল পেপার একটু গ্রেভি নিয়ে নিলাম আর তার সাথে দেখো এই রকম সাইজের বড় বড় কিন্তু বললে চিলি চিকেন দেখেছো সাইজটা ঠিক এত বড় বড় নিয়ে নিলাম চলো এবার ট্রাই করি রাইসটা ট্রাই করি

পারফেক্ট কম্বিনেশন আমরা সকাল থেকে রাত অবধি এখানে সব রকমের খাবার ট্রাই করেছি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স এভরিথিং প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ভালো এবং সকালে কিন্তু ভীষণ পকেট ফ্রেন্ডলি প্রাইস কিন্তু একদমই হাই নয় ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে এই সকাল থেকে সারাদিন নিশানি রিসর্টে কাটালাম একদম ফিশিং করা থেকে শুরু করে বোটিং করা সুইমিং পুলে মস্তি তার সাথে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার সব তোমাদের দেখিয়ে দিয়েছি একদম ডিটেল আছে তো খুব ভালো লাগবে এখানে সারাদিন কাটিয়ে তোমরা কিন্তু এখানে নাইট স্টেও করতে পারবে তার পাশাপাশি কিন্তু তোমরা ডে আউট প্যাকেজও কিন্তু নিতে পারবে রুম রেন্ট ফুড অল ডিটেলস তোমাদের বলে দিয়েছি এখানে দেখো ঈশানি রিসর্টে তোমার কার্ডটা রয়েছে এখানে ফোন নাম্বারটা রয়েছে তোমরা একটু পজ করে দেখে নাও যদি বুকিং করতে চাও এই নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো দুর্গা সময় চার দিন বললামই তোমাদের এখানে লাঞ্চ বুফে চলবে মাত্র নশো নিরানব্বই টাকায় তোমরা এখানে মাটন দিয়ে আনলিমিটেড লাঞ্চ বুফে পাবে তো ডেফিনেটলি ওটা কিন্তু তোমরা নিতেই পারো অল ডিটেলস দিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে লাইক করো শেয়ার করো অবশ্যই করে আমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আকাশ দা বাই বাই